বিস্মিল্লাহ হি রহমানির রহিম আস্্সাদাা মোহালইকুম অ রহ্মে তদ্লহ আবার কাতু। আলহাম দুরিল্লাহ অস্বাডা তু আজকে আমি অ্যাবসাদের মাঝে হাজির হয়েছি ছয় রা নামাজ এবং এই তলসাম দ্বারা যে কোন ব্যক্তিকে প্রেমে পাগল করা নিজের সামনে হাজির করা বাথ্য এবং বস করা। এমনকি বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটি আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন আপনার স্বামীর জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন পছন্দের যে কোনো ছেলেকে অথবা মেয়েকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন এমনকি এমন যদি হয় যে আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না অথবা আপনাকে বিয়ে করতে চাচ্ছে না তাকে বিয়েতে রাজি করানোর জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ করার জন্য এই আমন্ত্রী করতে পারবেন আবার এমন যদি হয় যে আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে সে অন্য কারো দিকে আকৃষ্ট হয়েছে ভবিষ্যতে সে আপনার সাথে সম্পর্ক রাখবে না এটি আপনি বুঝতে পেরেছেন তাকেও সারা জীবনের জন্য বাধ্য এবং বস তার কাছে থেকে ফিরিয়ে আনার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য বিয়েতে রাজি করার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন এই আমলটি যার জন্য করবেন সে যদি আপনার কাছ থেকে দূরে থাকে অথবা কাছে থাকে অথবা দেশের বাইরে থাকে তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন যার জন্য করবেন ওই ব্যক্তি আপনাকে ছাড়া কোনো কিছুই সে চিন্তা করতে পারবে না আপনি যা চাইবেন এই আমলটি দ্বারা তাই করতে পারবেন যদি আপনি চান যে এই আমলটি দ্বারা যার জন্য আমল করবেন আপনার ভালোবাসায় সে যেন রাতে ঘুমাতে না পারে সে যেন কোনো কাজকর্ম না করতে পারে সে যেন আপনাকে ছাড়া অন্য কাউকে চিন্তা না করতে পারে তার কলফ লজ্জায় স্থান মন প্রাণ মস্তিষ্ক শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার কথাই যেন শুন চিন্তা হয় এই সব কিছুই আপনি এই আমলটি দ্বারা করতে পারবেন যার জন্য এই আমল করবেন সে আপনাকে ছাড়া আপনার সাথে যদি এক মুহূর্ত কথা বলতে না পারে দেখা করতে না পারে সেই ব্যক্তির খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু ভালো লাগবে না আর দেখবেন একটি বিষয় যে ব্যক্তি আপনার সম্পর্কে তার কাছে ভালো বলবে তাকে সে জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু মনে করবে আর যাকে সে খারাপ বলবে অর্থাৎ আপনার সম্পর্কে যে ব্যক্তি তার কাছে খারাপ বলবে সেই ব্যক্তি তার জানের দুশ্মন হয়ে যাবে এটি যে কত শক্তিশালী এবং চমৎকার আমল আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না এই আমলটি আমি যেভাবে বলবো আপনারা সেইভাবেই আমলটি করবেন এই আমলটিকে আপনারা হচ্ছে শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার ছাড়া সপ্তাহে পাঁচ দিনই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে চারদিকে সুগন্ধি আগর বাতি সুগন্ধি আতর ছিটিয়ে পাক পবিত্র হয়ে যায় নামাজে দাঁড়াবেন তবে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে দাঁড়াবেন যদি সম্ভব না হয় তাহলে আপনারা হচ্ছে যে নিয়মে বলবো এই নিয়মে ছয় রাখাত নামাজ আদায় করার পরে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে হচ্ছে যেগুলো করতে বলবো সেগুলো সঠিকভাবে করবেন ইনশাআল্লাহ যার জন্য আমল করবেন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ওই ব্যক্তি আপনাকে ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারবে না তবে চিন্তা করবেন না যারা আরবি করতে পারেন না তারাও এই আমল ঠিক করতে পারবেন কারণ হচ্ছে বাংলা উচ্চারণ সহ আমি দিয়ে দিব আপনাদের মাঝে ইনশাআল্লাহ আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে ছয় রাকাত নামাজ আদায় করার জন্য জায় নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নামাজের জন্য আপনি হচ্ছে নিয়ত করবেন কি চাচ্ছেন বিয়েতে রাজি প্রেমে পাগল পাড়া করা বাধ্য বস করা আপনার সামনে হাজির করা যা আপনি চান কারো কাছ থেকে তাকে সরিয়ে আনা যেটি চাইবেন সেটি মনে মনে চিন্তা করে নিয়ত করে প্রথমে দুই রাকাত নামাজ আদায় করবেন যে নিয়মে বলবো সেই নিয়মে প্রথমে যেটি করবেন সুরাতুল ফাতেহা এভাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন থেকে শুরু করে অলা দল দিন পর্যন্ত পাঠ করবেন এরপরে সুরাতদ্দোহাত প্রথম রাকাতে সুরা ফাতে হাত পরে সোরা দুহা পাঁচ করবেন আমি আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটু আপনাদের চিন্তা করতে হবে না যারা আরবি পাঁচ করতে পারেন না তারাও এই আমলটিকে করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে এখান থেকে শুরু করবেন অদ্দ হা বল্লাই ইদা সাজা থেকে শুরু করে সম্পূর্ণ ছোড়াটিকে প্রথম রাকাতে পাঁচ করবেন এরপরে দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে আপনি সুরাতুল তিন পাঠ করবেন এই যেখান থেকে ওয়া তিন ও জৈতুন থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটিকে আপনারা হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত পাঠ করবেন একটু ভালো করে লক্ষ্য করুন এই পর্যন্ত পাঠ করবেন পাঠ করার পরে আপনারা হচ্ছে তা শাহদ তারপর হচ্ছে শরীফ মানে যেভাবে নামাজ আদায় করেন সেভাবে নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আবার আপনি হচ্ছে পরের দুই রাকাত নামাজের জন্য নিয়ত করবেন প্রথম রাখাতে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে দ্বিতীয় রাখাতে আপনি সুরাতুল আলাম নাশাহ পাঠ করবেন এই যে থেকে শুরু করবেন আলাম নাশাহ লাকা সদরাত থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটি পাঠ করবেন এরপরে দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে সুরাতুল কদর পাঠ করবেন এই যে সুরাটি ইন্না আনজাল না হফি লাইলাতিল কাদরি থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটি পাঠ করবেন এভাবে আপনি পরে দুই রাকাত নামাজও শেষ করে ফেলবেন আপনার চার রাকাত নামাজ হয়ে গেল এরপর বাকি দুই রাকাতের জন্য আবার নিয়ত করবেন নিয়ত করার পরে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে আপনি যেটি করবেন প্রথম রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে সুরাতুল জিলজাল পাঠ করবেন ইজাজুল জিলাতিল আউদুদিল জাল হা থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটি পাঠ করবেন দ্বিতীয় রাকাতে যে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে সুরাতুল এখলাস পাঠ করবেন হাত থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটি পাঠ করার পরে আপনার হচ্ছে ছয় ডাকাত নামাজ শেষ হয়ে যাবে এরপর মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি যেটি করবেন এইভাবে যেভাবে আমি লিখেছি হুবহু আপনি লিখবেন এই পর্যন্ত লিখার পরে যার জন্য আমল করবেন এখানে তার নাম লিখবেন যদি সে ছেলে মানুষ হয় এখানে তার নামের পরে ইবনে লিখবেন তারপর হচ্ছে এখানে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন না পারলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম না থাকলে হয় হজরত হাওয়া আলী সাল্লা লিখবেন অথবা হজরত আদম আলী সাল্লা লিখবেন এখন যদি সে কোনো ছেলে মানুষ হয় তাহলে যেটি করবেন মেয়ে মানুষ হয় তাহলে যেটি করবেন এখানে তার নাম লিখবেন তার নাম লিখার পরে ইবনে উঠে যাবে এই যে নিজে দিয়ে বিনতে লিখেছি এ বিনতে লিখবেন এরপরে নামের জায়গায় চেষ্টা করুন প্রথমে তার মায়ের নাম লেখার জন্য মা বাবা কারো নাম জানা না থাকলে আপনি যেটি করবেন হয় মায়ের নাম লিখবেন অথবা বাবার নাম লিখবেন তবে মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলাতাম লিখবেন এরপরে এই পর্যন্ত লিখে ঠিক আপনি এই পর্যন্ত লিখে ফেলবেন এরপরে এই জায়গায় আপনাকে যেটি করতে হবে যদি সম্ভব না হয় আরবি না বোঝেন তাহলে বাংলাতে লিখবেন যে তার কল মন মস্তিষ্ক লজ্জার স্থান নাক কান গলা সব কিছুই আমার জন্য প্রেমে পাগল পাড়া করে দাও অস্থির করে দাও তাকে আমার সামনে হাজির করে দাও সে যেন এক্ষণ আমার সামনে এসে হাজির হয় সে যেন বিয়েতে রাজি হয় এক কথায় আপনার মনের ভাষা আপনার মতো করে লিখবেন শেষে শুধু লিখবেন আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক আর যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন এ হার ফারজা বসরা। এক কথায় আপনারা যেভাবে পারেন সেইভাবে আপনাদের ভাষায় আপনারা আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন কি চাচ্ছেন সেটাই নিজ দিয়ে সম্পূর্ণ লেখা শেষ হলে শেষে লিখবেন আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক আরবি লিখতে চাইলে লিখবেন আনা ফোলান বিন ফোলানাতুন অথবা আনা ফোলানাতুন বিনতে ফোলানাতুন আরবি যারা বোঝেন আমি কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন অসুবিধা নেই আপনাদের মনের উদ্দেশ্য কি চান সম্পূর্ণ এখান দিয়ে বাংলা লিখে শেষে শুধু আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন এরপরে আপনি এই পাতলা কাগজের মধ্যে জাফরার কারি দ্বারা অথবা মিষ্টি ফলের রস দ্বারা লিখার পরে এখানে সামান্য আতর মাখবেন আতর মেখে কয়েকটি ভাজ করে ছোট করে ফেলবেন এটি হয় আপনার গলায় ব্যবহার করবেন অথবা ছেলেরা যদি এই আমলটি কোনো মেয়ের জন্য করেন তাহলে এটিকে গলায় ব্যবহার না করতে পারলে আপনার ডান হাতের বাহতে বাঁধবেন আর মেয়েরা যদি কোনো ছেলের জন্য আমল করেন তাহলে আপনার বাম হাতের বাহতে বাঁধবেন ওই ব্যক্তি পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক সর্বোচ্চ সময় দিনাম দুই দিন এর মধ্যে যত দূরেই থাকুক না কেন তৎক্ষণাৎ আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কিন্তু আপনার সামনে হাজির হতে সে যতটুকু দূরত্বে থাকে অতটুকু সময় তাকে দিতে হবে যদি দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থাকে আশা করি ইনশাআল্লাহ আটচল্লিশ ঘন্টার মধ্যে এসে উপস্থিত হবে আর যদি সে দেশের বাইরে থাকে চব্বিশ ঘন্টার মধ্যেই পাগলের নাই। আপনার সাথে যোগাযোগ করবে এরপরে আপনি চাইলে সে সবকিছু ছেড়ে আপনার কাছে আসতে বাধ্য হবে তবে কোনো মতেই আপনারা এই আমলটিকে অন্যায়ভাবে শরীয়তের বাইরে গিয়ে আমল করার চেষ্টা করবেন না অর্থাৎ অনেক মানুষ রয়েছেন আমলগুলোকে অন্যায় কাজে ব্যবহার করতে থাকেন তাদেরকে বলে দিচ্ছি যখনই আপনি অন্যায় কাজে কোনো আমলকে বারবার ব্যবহার করবেন তখন আপনার এবং রুহানি জগতের মাঝখানে একটি পর্দা পড়ে যাবে তখন এরপর থেকে আপনি যত আমলই করেন কোনো কাজে আসবে না অথব অন্যায়ভাবে আমল করার চেষ্টা করবেন না সৎ কাজের জন্য যাদের প্রয়োজন রয়েছে দেশ বিদেশে অসংখ্য ভাই ও বোন মা ও বোনেরা রয়েছেন যারা সমস্যাগ্রস্ত তারাই আমলটি করবেন একশো পার্সেন্ট কামিয়াব হবেন ইনশাআল্লাহ তবে আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনারা যারা এ জাহাজত নিয়ে আমলটি করতে চান আমল করার আগে অবশ্য অবশ্যই এ জাহাজত নিয়ে আমল করলে শতভাগ কামিয়াব হবেন ইনশাআল্লাহ আপনারা যারা এ জাহাজত নিতে চান কমেন্টের মাধ্যমে তারা অবশ্য অবশ্যই নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে জাহাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ জাহাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো কিছু বুঝার থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আবার কাতু।